আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মেহজাবিন জান্নাত। অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমণি। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন নিয়াজামান সজীব। সাদা পোশাকে হুটকলা গাড়িতে বের হয়ে এলেন পরিমণি, মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, ভক্তদের সাথে তুললেন সেলফি। মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরিমণি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন। বুধবার সকাল 9:30 দিকে মুক্তি পান তিনি। কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে বের হন পরি। এর আগে সেদিনের কান্নাও কারো মন গলাতে পারেনি। রাজধানীর বনানী বাসা থেকে গত 4 আগস্ট পরিমণিকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বাসা থেকে মদ, আইস ও এলএসডির মতো মাদক দ্রব্য উদ্ধার করা হয়। মাদক মামলায় 3 দফা রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। কয়েক দফায় জামিন আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর হাইকোর্টের নির্দেশে জামিন শুনানির নির্ধারিত সময় এগিয়ে এনে মঙ্গলবার পরিমণিকে জামিন দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এক ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে আলোচনায় আসেন পরিমণি। নিজের ভেরিফাইড পেজে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে সাড়া ফেলে দেন তিনি। ওই ঘটনার জেরে মামলা দায়েরের পর ব্যবসায়ী নাসিরু মাহমুদকে আটক করা হয়। সেই মামলায় বর্তমানে জামিনে মুক্ত আছেন নাসির। প্রায় 1 দশক ধরে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন পরিমণি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবারও কি আগের মতোই থাকবেন তিনি? সে প্রশ্নের উত্তর হয়তো দ্রুতই দেবেন 2020 সালে ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার 100 ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই করে নেয়া পরিমণি। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আজম খানকে 10 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর 2 আসামি খোরশেদ আলম পাটোয়ারি এবং সৈয়দ আকিদুল আলীকে খালাস দেয় আদালত। 2019 সালের 15 জানুয়ারি ক্যান্টনমেন্ট এলাকার শহীদ উদ্দিন খানের বাসায় অভিযান চালিয়ে 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি, 2টি শটগান এবং 3 লাখ জাল টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় শহীদ উদ্দিন সহ কয়েকজনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানার মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সরকার ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ও ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন। বন্যা আর নদী ভাঙনে চরম দুর্ভোগে রয়েছে নদীপাড়ের মানুষ। ভিটেমাটি হারিয়ে অর্থাহারে অনাহারে কাটছে তাদের প্রতিটি দিন। জীবন রক্ষায় ত্রাণ নয়, নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন পানিবন্দী মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। তিস্তার ভাঙনে দিশেহারা রংপুরের শত শত মানুষ। প্রতিবছর শুষ্ক মৌসুমে নদী ভাঙন আর বর্ষার পানিতে তলিয়ে যায় নদীপাড়ের ঘরবাড়ি। সহায়তা নয় শুধুমাত্র পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণের দাবি নদী তীরবর্তী এলাকার মানুষের। কুড়িগ্রামের ধরলার পানি 13 সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে জেলার 16,407 হেক্টর জমির রোপামন ও 270 হেক্টর সবজি ক্ষেত। 20,000 টাকা খরচ করে যে জমিটা লাগাইলাম, এটা আজ 1 সপ্তাহ থেকে পানির নিচে পড়ে আছে। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 14 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বেড়েছে অন্যান্য নদ নদীর পানীয়। দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকার অন্তত 40,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। গরু ছাগল নিয়ে রাস্তা দূরছে এখন, সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আরও বেড়েছে। গত 15 দিন যাবৎ জ্বালানি, খাবার, বিশুদ্ধ পানি ও গবাদি পশু নিয়ে বিপাকে বানভাসীরা। তবে ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন পানিবন্দী মানুষ।
রাজবাড়িতে পদ্মার তাণ্ডবে ফেরিঘাট সহ বিলিনের পথে হাজারেরও বেশি বাড়িঘর। পরিস্থিতি মোকাবেলায় ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ করছে প্রশাসন। তবে স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে এসব শুধুই লোক দেখানো কার্যক্রম, সরকার এর কোনো ব্যবস্থাই করতেছে না। বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের বললে এরা বলে যে আমাদের হাতে বস্তা নাই, যখন ভাঙন শুরু হয় তখন কিন্তু বস্তা ঠিকই আইনে ফেলে। ফরিদপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, নতুন করে প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম, সেই সাথে শুরু হয়েছে নদী ভাঙন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে স্পাহানি শেয়ার বাজার সংবাদ। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকের গত বছরের 31 ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। সভা থেকে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।